আমার কেউ নেই, আমার মা নেই, আমার ভাই নেই, আমার ভাবিও নেই। যে বদনাম বুকে নিয়ে আমি বেরিয়ে এসেছি, এই নরক, এই অন্ধকলি আমার সবচেয়ে ভালো জায়গা। এখান থেকে যদি যেতেই হয় তাহলে তাহলে এমন কোথাও যাব যেখানে যাবে রেখা, যাবে আমার সাথে? না রাজা, না না, আমি যে মেয়ে মানুষ, আমার আর ফেরার কোনো পথ নেই। এই অন্ধকলিতে যে মেয়ে একবার ঢুকে সে আর সমাজে ফিরে যেতে পারে না। সমাজ? কিসের সমাজ? যে সমাজ তোমাকে এই অন্ধকলি পণ্য বানিয়েছে, যার জন্য আজ আমি মাতাল গুন্ডা, সেই সমাজ? না রেখা না, আর ওই সমাজে নয়। চলো আমরা এমন কোথাও চলে যাব যেখানে কেউ তোমাকে আমাকে চিনবে না, কেউ কোনো অপবাদ দেবে, কোনো কোনো বদনামও আমাদের আর স্পর্শ করবে না। চলো চলো রেখা, এই অন্ধ নরকে আমি আর তোমাকে থাকতে দেব না, চলো। না, দোহাই তোমার, আমাকে আর লোভ দেখিও না, তোমার কাছে শুধু একটু চাও আমার। তুমি তুমি শুধু একবার বলো তুমি তুমি আমাকে ভালোবাসো, তোমার কাছে থেকে থাকে তুমি তুমি এখান থেকে চলে যাও, আর আমার মাথা চেয়ে প্রতিজ্ঞা করো, জীবনে আর কোনো দিন এক ফোঁটা মদ স্পর্শ করবে না। কেন করবো না, কেন খাবো না, কার জন্য খাবো না, কাদের জন্য খাবো না? যে সমাজ তোমাকে বানিয়েছে পতিতা, আমাকে বানিয়েছে চরিত্রহীন মাতাল, সেই সমাজের জন্য সমাজকে মানি না। কিন্তু জীবনকে তো মানো, মরণকে তো বিশ্বাস করো। না, জীবনকে মানি না কিন্তু মরণকে বিশ্বাস করি। তাই তাই মরার আগে এই অন্ধকলি থেকে আজ তোমাকে আমি নিয়ে যাব রেখা। আমি তোমার সেই সুন্দর জীবন আবার ফিরিয়ে দেব, আমি তোমার সেই শুরু আমি চেয়েছিলাম। রাজা পানি খাও, পানি খাও রাজা, নাও। পানিতে হবে না রেখা, পানিতে হবে না, আমার আমার মজ্জা, আমার মজ্জা দরজা খোলো কালা চাচা। ও, তুমি মদ দেবে না? কিন্তু আজ আমি মদ খাবই, মদ আজ আমাকে খেতেই হবে। দিও না রাজা,